রুমানা একটা প্রাইভেট কোম্পানিতে ভালো পজিশনে চাকরি করে, আর রুমানার স্বামী রাফি নিজের বিজনেসটা নিয়ে ভালো এগিয়ে আছে। ইদানিং রাফি বেশিরভাগ সময় বিজনেসের কাজে বাইরে থাকে, রুমানাকে তেমন সময় দেয় না। এ নিয়ে রুমানা প্রায় মন খারাপ করে। রুমানা একদিন রাফিকে ফোন করে বলে, রাফি তোমাকে একটা কথা বলার ছিল। রাফি ফোনের ওপাশ থেকে ব্যস্ততা সুরে বলে, কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। কাজ তো সবসময় করো, এখন একটু কথা বলো। রাফি বুঝতে পারে রুমানার মন খারাপ। সে বলে, রুমানা কি হয়েছে, তুমি তো জানোই আমি কত বিজি থাকি, এই ব্যস্ততা তো আমাদের দুজনের ভালোর জন্যই। ভবিষ্যতে আমাদের সংসার বড় হবে, আমরা মা বাবা হব, সবাইকে নিয়ে ভালো থাকবো বলেই তো এত পরিশ্রম করছি। রুমানা কেঁদে ফেলে আর বলে, কিন্তু তাই বলো তোমাকে আমি একদমই পাবো না, এটা কেমন কথা, আজকে ছুটির দিনেও তুমি কত বিজি, এভাবে ভালো লাগে না। রুমানা আমি তোমাকে একটু পরে কল দিই, এখন সত্যি আমি খুব বিজি। রাফি ফোনটা কেটে দেয়। পরের দিন ছিল রুমানার বিবাহবার্ষিকী। রুমানা চাচ্ছিল রাফিকে নিয়ে আজকের ছুটির দিনে একটু কেনাকাটা করবে, কিন্তু রাফি সময়ই দিল না। পরের দিন রুমানার বিবাহবার্ষিকী, কিছুতেই রুমানার অফিসে যেতে ইচ্ছে করছে না, কিন্তু অফিসে তো যেতেই হবে। সারাদিন কোনোরকম মন খারাপ করে অফিসে কাটিয়ে দিল রুমানা। সন্ধ্যাবেলা বাসায় ফিরতে দেখল রুমানার ফোনে অনেকগুলো কল, অপরিচিত নাম্বার। রাফি মাঝে মাঝে নতুন নতুন নাম্বার থেকে ফোন করে, সেই ভেবে রুমানা কল ব্যাক করল। ওপাশ থেকে হ্যালো বলল রুমানার এক কলিগ। রুমানা অবাক হয়ে বলল, কি ব্যাপার মাসুদ সাহেব, এতবার কল দিয়েছেন, অফিসের কোনো জরুরি কাজে? জরুরি তো বটেই, তবে অফিসের না। রুমানা কিছুটা রুক্ষভাবে বলল, মাসুদ সাহেব আপনি আমার সহকর্মী, আপনার সাথে আমার অফিস ছাড়া আর কোনো জরুরি কাজ থাকতে পারে বলে আমার মনে হয় না। কিছু মনে করবেন না, আসলে আজকে দেখলাম অফিসে আপনার মন খুব খারাপ, আপনার মতন এমন মিষ্টি একজন সহকর্মীর মন খারাপ দেখে আমার মন খারাপ হয়ে গেল, তাই। রুমানা কথা শেষ করতে দিল না, বলল, তাই কল দিলাম দুঃখের খবর জানতে। আপনি এভাবে নিচ্ছেন কেন বিষয়টাকে? ঠিক আছে, আপনি বিরক্ত হলে আমি আর কল দিব না, কিন্তু যদি কখনো মনে হয় আপনার মন খারাপ আমার সাথে শেয়ার করবেন তাহলে করতে পারেন, যদিও আমি চাই আমাকে কল দেওয়ার কোনো দরকার যেন না হয়, তবুও বললাম। রুমানা ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে বিছানা গায়ে এলিয়ে দিল। রাফি তখনও বাসায় ফেরেনি। ও কি ভুলে গেছে আজকে ওদের বিবাহবার্ষিকী? কয়েকবার রাফিকে কল দিয়ে রাফিকে পাওয়া গেল না। রুমানা ফেসবুকে ঠুকল, হঠাৎ রুমানার ভার্সিটির এক বন্ধুর পোস্ট সামনে এলো। রুমানা তাকে নক করল, কেমন আছিস তারেক? আরে আমাদের ভার্সিটি লাইফের হাজার ছেলের ক্রাশ যে, ভালো আছি, তুই কেমন? এই তো আছি। কি রে তোর মন খারাপ, এত রাত আমাকে নক করলি হঠাৎ, জামাই কই তোর? রুমানার মনটা খুবই খারাপ ছিল। সে কাঁদতে কাঁদতে লিখল, সে তার বিজনেসের কাজে বিজি, এখনো ফিরেনি। তারেক কিছুক্ষণ পর রিপ্লাই দিল, তোর মতো এমন সুন্দরী বউ পেলে চাকরি ছেড়ে দিতাম, বিশ্বাস কর। ভাইরে তোর জামাই রতন চিনল না, কেমনে থাকে তোকে ছাড়া। রুমানার এবার আরও হুহু করে উঠল বুক। সে তারেককে কল দিল। তারেক ফোন রিসিভ করতেই রুমানা কেঁদে কেঁদে বলল, তারেক আমি এরকম জীবন চাইনি, রাফি আমাকে একটু সময় দেয় না, সারাক্ষণ ব্যবসা মিটিং ট্যুর এইসব নিয়ে থাকে, আমিও তো একটা মানুষ জানিস, আজকে আমাদের বিবাহবার্ষিকী, তারেক আমার ফোনটা অবধি ধরছে না, গতরাতে তো বাসায় ফিরেনি, এভাবে কি বাঁচা যায় বল। তারেক রুমানার কথায় খুব কষ্ট পেয়েছে এমন ভাব করে সমবেদনা জানানোর ভঙ্গিতে বলল, আসলেই তো এটা কেমন কথা, বিবাহবার্ষিকী কি আর রোজ রোজ হবে, এটা কিন্তু ভাই একদম ঠিক করেনি, তুই ছিলি আমাদের ভার্সিটির সেরা সুন্দরী, এখনও যদি খালি বলিস তুই সিঙ্গেল দেখবি কত ছেলে তোকে বিয়ের জন্য লাইন দিয়ে দিবে, আর তুই কিনা পড়ে আছিস একটা কেয়ারলেস ছেলের ঘরে, ভাই ছেড়ে দে, জীবন এখনও শুরুই হয় নাই তোর। রুমানা শুধু কাঁদছিল, তারেক ওপাশ থেকে মিটমিট হাসছিল। তারেক বলল, কাঁদিস না রুমানা, মন খারাপ করে তো কোনো লাভ নেই, তুই ওখানে পড়ে থাকলে তোর জীবনে সুখ আসবে না, আমি এরকম অনেক সংসারই দেখেছি, স্বামী যদি স্ত্রীকে সময়ই না দেয় শেষে গিয়ে মহিলাটা সুইসাইড করে, নয়তো পাগল হয়ে যায়, আরে যার কাছে বউয়ের মূল্য নাই সে স্বামীর সাথে কিসের সংসার, তাও আবার তোর মতো এত সুন্দরী মেয়ে কিসের আশে পড়ে আছিস? রুমানা কাঁদতে কাঁদতে বলল, কি করব তাছাড়া, ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হবার বদলে দিন দিন ওর ব্যস্ততা বাড়ছে, আমি পূর্ণ হয়ে গেছি এখন। আরে কি বলিস, তোকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে তুই বিবাহিত, এখনও তোকে দেখে মনে হয় তুই ক্লাস নাইনের ছাত্রী, আর তুই হবি পূর্ণ, আসল তোর জামাই তোর কদর বুঝতেছে না, একবার ছেড়ে দিলেই টের পাবে। তারেকের একটা ফোন এসেছে, তাই রুমানাকে সে বলল, রুমানা তুই আমাকে যে কোনো সময় কল দিস, সমস্যা নেই, আমি সবসময় আছি তোর জন্য, আফটার অল আমাদের জাতীয় ক্রাশ, মন খারাপ করিস না, আমাকে একটু রাখতে হবে।
আচ্ছা পরে কথা হবে আবার। তারেকের সাথে কথা বলে রুমানার মন ভালো হবার বদলে আরও খারাপ হয়ে গেল। খুব দুঃখ লাগতে শুরু করল। তারেকের কথা শুনে কেন যেন মনে হল রুমানা রাফির সাথে সুখী না। রুমানার জন্য ভার্সিটির অনেক ছেলেরাই পাগল ছিল। হয়তো রুমান আরও ভালো কাউকে বিয়ে করতে পারত। রুমানা বালিশে মুখ লুকিয়ে কাঁদল। তারপর আবার রাফিকে কল দিল, কিন্তু রাফি তখনও কল রিসিভ করল না। রুমানা মাসুদ সাহেবকে কি ভেবে যেন কল দিল। মাসুদ কল রিসিভ করেই বলল, রুমানা আপা, আমার মন বলছিল আপনি কল দিবেন। আসলে যে মানুষগুলো অনেক বেশি সুন্দর তাদের মন খারাপ মানায় না। আপনি কিভাবে বুঝলেন কল দিব? আজকে অফিসে আপনার মন অনেক খারাপ ছিল, এত তাড়াতাড়ি সেটা ভালো হবার নয়। তারপর অফিস থেকে বের হবার আগে দেখলাম কাকে যেন বলছেন, সারাদিন আপনার বর কল ধরেনি, গত রাতে বাসায় ফিরেনি, মাঝে মাঝেই নাকি এমন করে, তাই মনে হল। তা সাহেব কি আজ বাসায় ফিরেছে? রুমানা মন খারাপ করে বলল, না। স্যাড, ভেরি স্যাড, উনি এটা ঠিক করেননি। আপনার মতন এমন সুন্দরী বউ ঘরে রেখে উনি বাইরে থাকেন, এটা অবিশ্বাস্য। কিভাবে পারে? আমি এমন বউ পেলে শোকেজে সাজিয়ে রাখতাম। আপনি যেদিন শাড়ি পরেন পুরো অফিস আলোকিত হয়ে যায়, আর উনি বাইরে পড়ে আছেন। কি যে বলেন, আসলে আজকে আমার বিবাহ বার্ষিকী তো, কিন্তু রাফি একটু ব্যস্ত তাই মনটা খারাপ লাগছিল। ওমা তাই নাকি, হ্যাপি অ্যানিভার্সারি। আগে বলবেন তো, আগে বললে সামনাসামনি ইউজ করে আপনার হাসিটা দেখতাম। আপনার হাসি দেখলে ইচ্ছে করে দুনিয়ার সব কাজ ফেলে খালি আপনার হাসির দিকে তাকিয়ে থাকে। কেন জানি মাসুদ সাহেবের সাথে কথা বলতে আর ভালো লাগছিল না রুমানার। সে ফোন রেখে দিল। ফোন রেখে রুমানা গ্যালারির ছবি দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল গত বছর ওদের বিবাহ বার্ষিকীর ছবি। রাফি ওকে সারপ্রাইজ দিয়েছিল। দেখে রুমানার মুখে হাসি ফোটে। রাফি এমনই হুটহাট মন খারাপ করিয়ে দেয়, আবার ভালোও করে দেয়। রুমানা মাসুদ সাহেবের নাম্বারটা ব্লক করে দেয়, আর তারেককেও ফেসবুক থেকে ব্লক করে দেয়। কারণ রুমানা বুঝতে পারে এইসব মানুষরা কেবল সুযোগ খুঁজে বেড়ায় কিভাবে বিবাহিত মেয়েদেরকে স্বামীর বিরুদ্ধে কথা বলে ফুসলিয়ে প্রেমে ফেলা যায়। তারপর সেই মেয়েটির চরম সর্বনাশ করে তাকে চরিত্রহীন অপবাদ দিয়ে ছুড়ে ফেলা হয়। রুমানা তাই আর মন খারাপ করে না। তখনই একটা মেসেজ আসে রুমানার মোবাইলে। রাফি লিখেছে, বিবাহবার্ষিকী উপলক্ষে তোমার এবারের গিফট হলো আমাদের কক্সবাজার ট্যুর, তৈরি হও, আগামীকাল ভোরে আমাদের ফ্লাইট, আর এক সপ্তাহ শুধু তোমাকে সময় দেব বলে এই কয়দিন বেশি বেশি কাজ করেছি সোনা, আই লাভ ইউ। সংসারে স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি হয়, আবার একসময় সেটাও ঠিক হয়ে যায়। কিন্তু সেই স্বাভাবিক বিষয়টা কিছু মানুষকে জানালে তারা সুযোগ খুঁজে সংসারে আগুন লাগাবার। এসব মানুষ খুব মিষ্টি ভাষায় আহারে উহারে বলে আমাদের মনকে বিষিয়ে তোলে। কেউ কেউ প্রেমের ফাঁদ পাতে, কিন্তু দিন শেষে এরা কেউই পাশে থাকে না। এদের মূল উদ্দেশ্য আমাদের গোপন দুঃখ জানা, তাই নিজের ঘরের খবর নিজের কাছে রেখেই এদের থেকে দূরে থাকা উত্তম।